দু তিন দিন হলো মা একটি অমূল্য রতন খুঁজে পেয়েছে কি জানো সেই জিনিসটা সেই জিনিসটা হলো এটি এটি কি বলা তো এটি একটি নারকেল গাছ এই নারকেল গাছটা কিন্তু লাগানো নয় এই নারকেল গাছটা গাছ থেকেই নারকেল পড়ে এর থেকে কল হয়ে গাছও হয়ে গেছে তো মা সেটা খুঁজে পেতে আমার তো আনন্দের শেষ নেই আর অনেকেই বলবে এটা অমূল্য রতন সত্যি আমার কাছে গাছ মানে কিন্তু অমূল্য রতন। গাছ আমি এত ভালোবাসি যে গাছ কাটতেও মায়া লাগে গাছের কেউ ক্ষতি করলে তার ওপরও আমার ভীষণ রাগ হয় তো এই নারকেল গাছটা যেখানে বের হয়েছে একদম পুকুরের ধারে মানে যদি বর্ষাকালে বৃষ্টি হয় গাছটা ডুবে গিয়ে পুরো মারা পড়বে মা বললে এখান থেকে তোলা যাবে না আমি বললাম একবার তো চেষ্টা করে দেখি যদি তুলতে পারি আমি অন্য জায়গায় এটা লাগিয়ে দেব কারণ ওটা যদি বৃষ্টির জলে নাও মারা পড়ে তাহলেও কিন্তু ভবিষ্যতে যদি কোনো দিন বাউন্ডারি দিতে চাই তখন কিন্তু কাটতে হবে তাই আমি কি করলাম ওখান থেকে তুলে নিয়ে এসে আর ছেলেকে সাথে করে নিয়ে গিয়ে বললাম একটু মাটি খুঁড়ে দেওয়া হয় তো আর পারতাম কিন্তু সেদিন আর ইচ্ছে যাচ্ছিল না তো ছেলে মাটিটা এখানে খুঁড়ে দিল আর কিভাবে গাছটা লাগাচ্ছি বললাম আমি ঠিক মতো জানি না একবার ইউটিউব সার্চ করে দেখে নিই ছেলে বললে এইভাবেই লাগিয়ে দাও তো কিছু হবে না তো দেখো একটু বালি নিয়েছি আর এখানে পাঁচশো প্যাকেটে যে কমা লবণটা হয় না সেই লবণটা নিয়েছি এবার বালি আর লবণ একসাথে মিক্সড করে দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি আবার উপরের দিক থেকে দেব এটা দিচ্ছি একদম নিচের অংশে মানে গাছের শিকড়টা যেখানে থাকবে সেই জায়গায় করলাম না ভুল করলাম একটু জানিয়ে তো আর আমার বাড়িতে মাটির বড্ড অভাব মাটি আছে প্রচুর কিন্তু মাটির মধ্যে না প্রচুর ইট মেশানো মানে মা বলে যে এখানে নাকি পুরনো বাড়ি না দেওয়াল ছিল মাটির থেকে ইটের কুচি বেশি তো যাই হোক এইভাবেই তো লাগিয়ে দিচ্ছি গাছটা কেমন থাকে সে আপডেট কিন্তু আমি তোমার তোমাদের পরে পরে দেবো সেই নিয়ে চিন্তা করো না দেখছো আজ গাছ লাগানোর আনন্দের ঘোরে আমি কিন্তু আজ গুড মর্নিং তোমাদের জানাতেই ভুলে গেছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেবজানির দুনিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসো তোমরাও আমাদের সাথে আজ গাছটা লাগিয়ে না আর শুধু এই গাছটার কথা বলছি না আমার মতো যারা গাছ প্রেমী আছো অথবা গাছ প্রেমী নয়ও সামনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ লাগানো কিন্তু ভীষণ দরকার তোমরা বাড়িতে এক একটা করে গাছ লাগাও না দেখবে ভীষণ আনন্দ পাবে আর এই বাগান করা গাছ লাগানো এদের পিছনে টাইম দেওয়া এতটা আনন্দের যে যতক্ষণ না তোমরা কিন্তু করবে না নিজেরা ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ অনেকের বাড়িতেই জায়গা নেই বড় বড় গাছ লাগানোর যাদের বড় গাছ লাগানোর জায়গা নেই তারা কিন্তু টবে বা ভাঙা ভাঙাচোরা বালতি ছোট ছোটো জায়গাতেও করে দেখবে ভীষণ আনন্দ পাওয়া যায় তো যাই হোক দেখো গাছটা কিন্তু আমার লাগানো হয়ে গেল আর ওপর থেকে যে বাকি লবণটা ছিল সেটা পুরোটাই দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি তারপর জল দিয়ে দেব আর এই বাগান করার এই পিছনে যে খাটনি বা পরিশ্রম থাকে না তার জন্য বাপি মা দিদি আমার বর ছেলে সবার কাছেই কিন্তু আমি বকুনি খাই কারণ এইগুলোও কিন্তু পরিশ্রম কম হয় না কিন্তু তাতেও ওই ভালো লাগার বিষয়টা থেকেই যায় না তাই কিন্তু একদম ছাড়তে মন চায় না তো যাই হোক দেখো গাছটা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার পুকুর থেকে এক বালতি জল এনে গাছটাতে দিয়ে দেবো তাহলেই কিন্তু আমার গাছ লাগানো কম আর আমার অমূল্য রতন আস্তে আস্তে বাড়তে থাকুক আর চলো আমিও বাড়ির কাজে এগিয়ে যাই আর হ্যাঁ তোমরাও একবার চেষ্টা করে দেখো আমার কথাটা যদি রাখতে পারো বাড়িতে গাছ কিন্তু অবশ্যই লাগা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে এটা দেখে থাকো ওই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে নিও তো বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পারলে একটা করে হলেও গাছ লাগিয়েও এতে দেখবে ভালোই লাগবে আর ভবিষ্যতের জন্য ভালো হবে